شو تيجي كنا مور كان ديزا
হগো কন্যা কোথায় থাকে আছো তুমি কি নাম তোমার কোথায় তোমার বাড়িঘর কোথায় তোমার গ্রাম কি নাম তোমার মাতা পিতা আর কি নাম সুন্দর করে বলো তোমার আচ্ছা তোমরা কে হগো কন্যা আমরা তোমাকে দুই ভাই বিবাহ করতে চাই কেননা আমরা ১২ বছর হইতে সে বাণিজ্যে চলে গিয়েছি আমাদের বাণিজ্য শেষ হয়েছে এখন আমাদের বিয়ার পর্ব তাই যাওয়ার পথে সুন্দর কন্যা যখন পাইলাম ছেড়ে যাই কেন তাই আমরা হ্যাঁ আমরা দুই ভাই মিলে তোমাকে বিয়ে করতে চাই কন্যা দাদা দাদা ওরে কন্যা তুমি আমার দাদা বলে ডাকছো কেন তোমরা আমার ধর্মের ভাই দাদা নিজে দাদা বলে ডাকছো আমি তোমাকে প্রথম বলেছি কোথায় তোমার বাড়িঘর কি নাম তোমার পিতা আর কি নাম যে তোমার জানিতে ঘর পিতার নাম সে বাসর বানিয়া সদাগর তাহার কন্যা আমি সেই বেহুলা সুন্দর ওরে ভাই শঙ্কাই দা ও কন্যা তো আমাদের গ্রামের নাম বলছে তাহলে দাদা বলেও ডাকছে তা কিভাবে বিবাহ করা যায় না দা বহুদিনের শখ আমি তো আজকে বিয়ে করবো দা ঘরে ভাই শঙ্কাই দা ভালোভাবে মেয়েটার সঙ্গে পরিচয় হই তোর দা তোর খালি গপ্পরের সাথে পুজুর পাজুর পুজুর পাজুর আমি যা চারব না দা তুই থাক দেখে শালে কি করে পারম মই ঘরে শঙ্কাই দা আমি মেয়েটার সঙ্গে কথা বলি দূরু পরিচয় টুকু নেই তারপরে দেখি মেয়েটার বাড়ি কোথায় মেয়েটা কারকে হ্যাঁ তাকে বিবাহ করা যাবে কিনা না না দাদা তোমার কোনো কথাই হওয়ার নাই কি বল এখনই বিয়ে করব ওরে ভাই শঙ্কাই আমি মেয়েটার সঙ্গে কথা বলি হগো কন্যা দাদা তাহলে উজনে নগরে ঘর সেখানে আছে সে বাসর বানিয়ে সদাগর আর তাহার কন্যা তুমি সে বহুলা সুন্দর দাদা হ্যাঁ হ্যাঁ দাদা ওরে ভাই শঙ্কাই দা কন্যা যে কথা বলছে তাতে তো আমাদের মধ্যেই আসে রে ভাই তো রাখো তো আমাদের মধ্যে তোমাদের মধ্যে আমাদের মধ্যে তোমাদের মধ্যে সারাটা বর্ষরই খালি এগলেতেই গেল ওরে ভাই শঙ্কাই আজকে না পরিবর্তন করি ভাই সঙ্গে রে এটা বলছে উজনী নগরে ঘর সেখানে আছে সে বাসর বানিয়ে সদা সদাগর তাহার এক কন্যা সে বহুলা সুন্দর ওরে ভাই সঙ্কাই তা আমাদের পিতার নাম তো সে বাসর বানিয়ে সদাগর হদ আমার তো হুশ নাই ওরে ভাই সঙ্কাই তা তুমি একটু দেরি করো ও না নামে তো কি নাম নাই ওরে ভাই সঙ্কাই তুমি একটু বিলম্ব করো আমি কি আমি কন্যার মায়ের নাম শুনি দেখি আমার মায়ের সাথে তার মায়ের নাম মনে কি তাই হবে নাম কেন না তাই যে সদাই দাদা দাদা বলে ডাকছে তোরা পাগলি হয়েছে ভয় করছে মুখ দেখে হগো কন্যা দেশে নায়ক হগো কন্যা বলুন পিতে বলুন দাদা তুমি তো বারবার দাদা বলে ডাকছো হ্যাঁ দাদা ঠিক আছে আমরা যে নিয়েতে তোমার কাছে এসেছি শীত নিয়ে টুকু মতো আমাদের পূরণ হয় না পূরণ করা না দাদা ওরে ভাই শঙ্কাই তুমি একটু ধৈর্য ধরো আমি কন্যার কাছে শুনি কন্যা বলুন দাদা তুমি বললে যে
উজনি নগরে ঘর সেখানে আছে সে বাসর বানিয়ে সদাগর তাহার কন্যা আমি সে বেহুলা সুন্দর আমরা মেনে নিয়েছি কিন্তু তোমার মায়ের নাম কি দাদা আমার মায়ের নাম সে সুমিত্রা রানী দাদা ওরে ভাই শঙ্কাই দা কন্যা যে কথা বলেছে কি বলেছে দা তাতে তো আমার সে বোন হচ্ছে কিন্তু বোন হচ্ছে আমরা তো বাড়িতে থাকা কোনো বোন আমরা চোখ দিয়ে দেখি নাই না আমার মায়ের পেটে কোনো বোন ছিল না না বাসার জন্য কইছে তুমি বোঝেন নাই ওরে ভাই শঙ্কাই দা আমি আবারও শুনবো আবার শোনো দা ভুল কইছে চালাকি দিছে পড়ে যাওয়ার বুদ্ধি দাদা দাদা আমার দুই ভাই ছিল দাদা আমি দেখি নাই কিন্তু আমি মার মুখে শুনেছি দাদা আমার দুই ভাই ছিল শঙ্কাই আর বঙ্কাই তারা নাকি বারো বছর হলো সে বাণিজ্যে চলে গিয়েছে দাদা আর হিসেবে এসেছে দাদা আজকে আজকে সে বারো বছর বাণিজ্য পূর্ণ হয়েছে দাদা তারা তারা নাকি আজকে আসার কথা দাদা আমার বিশ্বাস হয় না দা আমি ওকে ছাড়ব না জোর করে হলেও বিয়ে করব শঙ্কাই দা কতজনে কত চালাকি দেয় তা শঙ্কাই বুঝতে পারে না দা আমরা তো বাণিজ্যে যাওয়ার পরে আমার বোন জন্মগ্রহণ করে তা তুমি কার কথা শোনেন কি বেন বিশ্বাস করেন মোর কথা একবার শোনো তো বাড়ি তুই আছি আমরা বুড়ো বাপ আর বুড়ো মাও আমার কিশোর বোন ঘুরে সঙ্গে আর বঙ্কাই বিধির খেলা বড় খেলা বিধির খেলা কে বুঝিতে পারে এটা কথা হবার আর সেকেন্ডে বিধি অনেক কিছু ঘটাইতে পারে ভাই শঙ্কাই দাদা তাই আমরা বিশ্বাস পাই না পাবো না তুমি এই কন্যার কাছ থেকে আমার যে মায়ের কথা বলতিছে যে মায়ের নাম সে সুমিত্র রানী বাবার নাম সে বাসর বানিয়ে সদাগর গ্রামের নাম সে উজানি নগর সব ঠিক আছে ভাই দাদা চালাকি মারতেছে ভাই শঙ্কাই দাদা আমার মায়ের দেখো তার কাছে কোনো পরিচয় আছে কি না ঠিকই করছিস দাদা তুমি ভালো করে শুনে দেখো ঠিকই করছিস এই কন্যা তুমি যে এত বাজে কথিছেন দাদা 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 তোমরা আমার ধর্মের ভাই দাদা আগে বিশ্বাস মুই করো না ওই করে পারে দাদা দাদা তাহলে তুমি দাদা বলে ডাকছো এটাও ঠিক আছে আমার মায়ের কি প্রমাণ আছে তোমার কাছে যদি দিতে পারো তাহলে দাদা দাদা কোনা সার্থক হবে না হলে কিন্তু সবাই চাইলে আমি চাইবেন না দাদা দাদা আমার মায়ের হাতে একটা প্রমাণ আছে সেই প্রমাণ সে একটা হাতের কাঙ্কন দাদা এই কাঙ্কনটা আমি কোন জায়গায় রাখি নাই ভাই যতদিন এই দরিয়ার জলে ভেসে যাব এই কাঙ্কনটাই আমার বুকে রাখবো ভাই এটাই হচ্ছে আমার সেই মায়ের চিহ্ন ভাই কন্যা দেখি তো দেখি সে মায়ের হাতের কাঙ্কন কোথায় এদিক চাপিয়ে আসো দাদা দাদা রোজে ওটি থেকে দাদা দাদা কর আগে আসে দাদা 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 এই তো সেই মায়ের হাতের কাঙ্কন দাদা কিন্তু দাদা এখানে যে দেখা হলো সেই দরিয়ারও জলে
খুব ভালো হয়েছে দাদা এই কাঙ্কুটুকু আর আমি নিয়ে যাব না দাদা এই কাঙ্কুটুকু তোমার সঙ্গে করে নিয়ে যাবে দাদা আর তোমরা এই তোমার কলিজার টুকরেকে সান্তনা দিবে আর বলবে আমার একজন বোন আছে দাদা সে দড়িয়ার জলে ভেসে যাচ্ছে দাদা 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 কিন্তু আমার একটি কথা দাদা কিসের কথা বোন এই কাঙ্কনটা মায়ের হাতে হটক তোমরা দিবে না দাদা আমরা তাই করব রে বোন ওরে ভাই শঙ্কায় সে তো আমার অবশ্যই বোন আমি অথবে চিনতে পারি নাই বুঝতে পারি নাই ভাই